ফ্যামিলির পক্ষ থেকে আজকে আবার আপনাদের কাছে এসেছি। আমার আজকে চন্দ্রমিন্দুর একটা খুব ফেমাস গানের কথা মনে পড়ছে, দুধ না খেলে হবে না ভালো ছেলে। আর হ্যাঁ, এই দুধ না খেলে যে ভালো ছেলে হওয়া যায় না, সেটা বোধহয় প্রত্যেকটা মায়েরই মনের কথা। প্রত্যেকটা মাই জানে যে দুধ কতটা বাচ্চাদের জন্য উপকারী, আর এই দুধ খাওয়ানোটা ঠিক কতটা সমস্যার সেটাও কিন্তু একটা মাই জানে। বাচ্চারা যেন একটু চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করে, তাই দুধে যদি একটু চিনি মিশিয়ে দেওয়া যায় বাচ্চারা কিন্তু তা অনায়াসেই খেয়ে নেয়। কিন্তু অতিরিক্ত চিনি খাওয়ার যে ব্যাড এফেক্ট সেটাও বাচ্চাদের শরীরে কিন্তু পরবর্তীকালে দেখা যায়। তাই আমি আপনাদেরকে বলবো যে দুধে আপনারা চিনি না মিশিয়ে দুধে কিছুটা পরিমাণে আপনারা গুড় মেশান আর দুধের শক্তিকে বাড়ান। কী করে গুড় মিশিয়ে দুধের শক্তি বাড়াবেন সেই সম্বন্ধে আজকে একটু বলি। গুড়ের কিছু অনবদ্য পুষ্টি গুণ আছে, সেইগুলো সম্বন্ধে কিন্তু আমরা সবাই খুব একটা ওয়াকিবহল নই। গুড়ে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, প্রচুর পরিমাণে জিঙ্ক আর সেলেনিয়াম। এই জিঙ্ক আর সেলেনিয়াম বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, গুড়ে আছে প্রচুর পরিমাণে আয়রন, যেটা বাচ্চাদের ব্লাড হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের বাচ্চাদের একটা টেন্ডেন্সি থাকে যে তারা সাধারণত জাঙ্ক ফুড, ফাস্টফুড বা চিপস এই ধরনের জিনিস খেতে খুব পছন্দ করে, এবং তার ফলে অজান্তেই বাচ্চাদের শরীরে সোডিয়াম কন্টেন্টটা অনেক বেড়ে যায়, সোডিয়াম খাওয়ার পরিমাণটা অনেক বেড়ে যায়, এবং তাদের শরীরে সোডিয়াম আর পটাশিয়ামের একটা ইমব্যালেন্স তৈরি হতে পারে, যেটা কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয়। তাই আপনি যদি আপনার বাচ্চাকে রোজ দুধের সাথে গুড় মিশিয়ে খাওয়ান, তাহলে গুড়ের যে পটাশিয়ামটা আছে সেটা কিন্তু সোডিয়াম আর পটাশিয়াম ব্যালেন্সটা মেনটেন করতে যথেষ্ট সাহায্য করবে। আর গুড়ের উপকারিতা সম্বন্ধে যদি আমি আরও বলতে চাই, তাহলে আমি এটাও বলতে পারি, বাচ্চাদের যে শীতকালজনিত কনস্টিপেশন, ডাইজেশন রিলেটেড সমস্যা হয়, আপনি যদি বাচ্চাদেরকে এই গুড় খাওয়ান তাহলে সেটাও কিন্তু অনেকটা সমাধান করতে পারবেন। আর সর্বোপরি গুড়ের যে থার্মাল এফেক্ট আছে সেটা এই শীতের মধ্যে থার্মাল এফেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চাদের যদি আপনি দুধের সাথে গুড় মিশিয়ে খাওয়ান তাহলে কিন্তু সেই থার্মাল এফেক্টের জন্য বাচ্চাদের শরীর এই শীতকালে কিছুটা গরম থাকে, যেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আপনাদেরকে আমি এটাও বলবো যে আপনার রোজ দুধের সাথে গুড় মিশিয়ে খাওয়াতে পারেন, তাতে কিন্তু বাচ্চাদের শরীরে কোনো ক্ষতি না, বরঞ্চ অনেক উপকার হতে পারে। যখন গুড়টা কিনবেন অবশ্যই এটা আপনি দেখে নেবেন যে গুড়ের পিওরিটিটা যেন ঠিক থাকে, যেটা লোকাল মার্কেটে পাওয়া যায় সেমনি পিওর গুড়, বিশুদ্ধ গুড় সেটা অবশ্যই কিনুন। অথবা আর যেটা আপনি দুধ কিনবেন সেই দুধটাও কিন্তু আপনি গোশালা বা খাটালের যে খাঁটি দুধ সেটা কিনুন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনি আপনাদের বাচ্চাকে রোজ দুধের সাথে গুড় মিশিয়ে খাওয়ান আর দুধের শক্তি বাড়ান। আপনাদের এই রিলেটেড আরও কিছু জানার থাকলে বা নিউট্রিশন রিলেটেড আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে nutrition@sastasundar.com এ মেল করুন, অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেখা যাচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করুন। আজকের মতো এখানেই, আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।